এনসিটিটি বিডি এর পক্ষ থেকে আমি মাহবুবুর রহমান আপনাদের স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিও টিউটোরিয়ালে। তো আজকের ভিডিও টিউটোরিয়ালের টপিক নেম ইজ হাউ টু ক্রিয়েট সিস্টেম ইমেজ ফাইল অন উইন্ডোজ 10। তো আজকে আমি এটা দেখাবো যে আপনার উইন্ডোজ 10-এ কীভাবে আপনি সিস্টেম ইমেজ ফাইলটা তৈরি করবেন। কারণ এই সিস্টেম ইমেজ ফাইলটা তৈরি করার মূল কারণ হলো যে আপনি একবার উইন্ডোজ সেট আপ দিয়ে আপনি অনেক দিন পর্যন্ত চালিয়ে যেতে পারবেন, যতদিন পর্যন্ত আপনার সিস্টেম ইমেজ ফাইলটা আপনি রেখে দিবেন। তো চলুন দেখি কীভাবে করা যায়। তো প্রথমত কী করতে হবে, আমাদের এইভাবে আমার উইন্ডোজটা ওপেন করতে হবে। উইন্ডোজটা ওপেন করার পর আমার স্টার্ট উইন্ডোজ মেনু যেটা আছে ওইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি এইখানে লিখবেন, এখানে লিখবেন ফাইল, FILE, ফাইল হিস্টোরি, HISTORY, ফাইল হিস্টোরি। দেখেন এই ফাইল হিস্টোরি কন্ট্রোল প্যানেল নামে যে অপশনটা এটা চলে আসছে। তো আমি এখানে ক্লিক করব। তো ক্লিক করার পরে এইখানে দেখেন উইন্ডোটা চলে আসছে। নিচে দেখেন লেখা আছে সিস্টেম ইমেজ ব্যাকআপ, সিস্টেম ইমেজ ব্যাকআপ নামে যে অপশনটা আছে আমি এইখানে ক্লিক করব। করার পরে আমার এই যে এখানে দেখেন লেখা আছে ক্রিয়েট এ সিস্টেম ইমেজ, মানে আপনি সিস্টেম ইমেজ ক্রিয়েট করার জন্য বলতেছে। তো আমি এখানে ক্লিক করব। ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন যে আমার যে আমার মাই কম্পিউটারের মধ্যে যে হার্ড ডিস্কটা আছে এই যে ফ্রি আছে 12 GB মতো আমার এইটা দেখাচ্ছে। তবে আমি আপনাদের এখানে আর একটা ইম্পর্টেন্ট কথা বলে দিই, যেটা হলো যে আপনি কখনো আপনার যে কম্পিউটারে হার্ড ডিস্ক যেটার মধ্যে উইন্ডোজ দেয়া আছে ওই হার্ড ডিস্কের মধ্যে কখনো ইমেজ ফাইলটা রাখবেন না। এই ইমেজ ফাইলটা যদি রেখে দেন সেক্ষেত্রে আপনার প্রবলেম হবে, সামহাও আপনার যদি কখনো হার্ড ডিস্কটা নষ্ট হয়ে যায় আপনি চাইলে এই ইমেজ ফাইলটা আর ইউজ করতে পারবেন না। যার জন্য আমি সাপোর্ট করব আপনাদের, হয়তো বা আপনারা পোর্টেবল অথবা আপনার পেন ড্রাইভের মধ্যে বা সিডি রোম বা ডিভিডি রোমের মধ্যে আপনি আপনার এই ব্যাকআপটা রেখে দিতে পারেন। দেখেন এখানে অপশন আছে তিনটা, অন এ হার্ড ডিস্ক, তারপর আছে অন অন অর মোর ডিভিডিস, মানে আপনি একটা অথবা একটার অধিক ডিভিডি নিয়ে আপনি এখানে ব্যাকআপটা রাখতে পারেন, অথবা আপনি নেটওয়ার্ক অন অন এ নেটওয়ার্ক লোকেশন, আপনি নেটওয়ার্ক লোকেশনও রাখতে পারেন। তো আমি সব প্রেফার করবো আপনাদের যে আপনারা সবসময় একটা এক্সটার্নাল হার্ড ড্রাইভ অথবা পেন ড্রাইভ ইউজ করতে পারেন, সেক্ষেত্রে ভালো। আপনি চাইলে আপনার হার্ড ডিস্কেও রাখতে পারেন, যে হার্ড ডিস্কটা ইউজ করতেছেন সেটা রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আমার যে হার্ড ডিস্কটা ইউজ করছি সেটাই রাখতেছি আপনাদের দেখানোর জন্য, কিন্তু আমি সাধারণত সেই হার্ড ডিস্কে রাখি না, আপনাদের দেখানোর জন্য আমি হার্ড ডিস্কে রাখতেছি। এখানে আপনি চাইলে আপনার লোকেশন দেখাই দিতে পারবেন, কারণ এখানে আমার হার্ড ডিস্কের ড্রাইভ একটা আছে তো এই জন্য আমাকে একটা দেখাচ্ছে। তো এই ব্যাপারটা একটু মাথায় রাখবেন, কারণ এইটা এইটার উপরে ডিপেন্ড করে যে আপনার ইমেজ ফাইলটা আপনি কতদিন রাখতে পারবেন। তো এখন এখানে এটা যা আছে সিলেক্ট করে দিয়ে আমি নেক্সট করতেছি। দেখেন এখানে চলে আসলো যে আপনার কোন লোকেশনে নিচ্ছেন। এখানে দেখেন দ্য ব্যাকআপ কুড টেক আপ টু 9 GB স্পেস, মানে এটা আপনার 9 GB মতো জায়গা নেবে এই ব্যাকআপটা নিতে। তো আমি আপনাদের বলবো যখন এই ব্যাকআপটা আপনারা করবেন, করার আগে আপনার উইন্ডোজে যেই যেই সফটওয়্যারগুলো দেয়া দরকার সব সফটওয়্যারগুলো টোটাল প্যাকেজটা কমপ্লিট করে তারপর আপনারা এই ব্যাকআপটা নেবেন, সেক্ষেত্রে আপনাদের জন্য সুবিধা হবে। নেক্সট টাইম আপনার যখন রিস্টোর করবেন তখন আর আপনার এই ঝামেলায় প্রভাবিত হবে না যে আপনার সফটওয়্যারগুলো আবার নতুন করে দিতে হবে, সবগুলো আপনার দেয়াই থাকবে। তো আমরা কথা না বেরিয়ে আমি নেক্সট স্টেপে যাই, যা আছে তাই। দেন স্টার্ট ব্যাকআপ নামে যে লেখাটা আছে দেখেন স্টার্ট ব্যাকআপ, আমি এখানে ক্লিক করলাম। করার পর আমার ব্যাকআপ নেওয়া শুরু করে দিয়েছে। তো আমার এই ব্যাকআপ যতক্ষণে কমপ্লিট না হচ্ছে আমি ভিডিওটা পজ করে দিচ্ছি। দেখেন আমার ব্যাকআপ কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন বলতেছে সিস্টেম রিপেয়ার ডিস্ক ক্যান বি ইউজ টু বুট ইউর কম্পিউটার, ইট অলসো কনসিস্ট উইন্ডোজ সিস্টেম রিকভার টুলস হুইচ
ক্যান হেল্প ইউ রিকভার, মানে এটা আপনাকে বলতেছে যে আপনার এই সিস্টেম ফাইলটা আপনাকে এটাই বোঝাচ্ছে যে আপনার এই জিনিসটা আপনি রিইনস্টল দেওয়ার জন্য আপনার এটা ভালো কাজে দিবে, এটা ব্যাকআপ রেখে দিন, এটাই আর কি বোঝাচ্ছে। দেখেন এখানে আপনাকে বলতেছে যে আপনি কি এইটাকে রিপেয়ার ডিস্ক হিসেবে ইউজ করতে চাচ্ছেন কিনা। হ্যাঁ, আমরা অবশ্যই রিপেয়ার ডিস্ক হিসেবে ইউজ করতে চাচ্ছি, এই জন্য ইয়েস দিব, ইয়েস দেন ওকে। এটা এটা কোনো সমস্যা নেই, এটা কোনো প্রবলেম না, তো ওকে দেন ক্যান্সেল করে দিচ্ছি আমি, এটা ক্যান্সেল। দেখেন আমার ব্যাকআপ সাকসেসফুলি হয়ে গিয়েছে। তো ওখানে যে মেসেজটা আসছিল সেটা আপনারা ডিভিডি রোমের যে ডিভিডি চাচ্ছিল যে আপনি একটা ডিভিডি দেন, আমি একটা ইমেজ ডিস্ক তৈরি করে দিচ্ছি, তো ওটা আমার দরকার নেই, এমনিতেই তো আমি আমার হার্ড ডিস্কে ব্যাকআপ রেখে দিয়েছি। তো এরপর আমি এটা ক্যান্সেল করে দিচ্ছি, আমার এখানের কাজ শেষ, সব ক্যান্সেল করে দিচ্ছি। এখন আমি আমার মাই কম্পিউটারে যাব, যে দেখব হ্যাঁ এখানে আমার এই ফাইলটা তৈরি হয়ে গিয়েছে। তো এখন আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা এই যে সিস্টেম ইমেজটা তৈরি করলাম এটা থেকে আপনার উইন্ডোজটাকে কিভাবে রিকভার করবেন। এর জন্য আপনাকে দরকার আপনার বুটেবল করা পেন ড্রাইভ অথবা আপনার ডিভিডি বা ডিভিডি ডিস্ক, আপনার কম্পিউটারে ঢুকাবেন অথবা আপনার বুটেবল করা পেন ড্রাইভটা ইউএসবি পোর্টের সাথে কানেকশন দিয়ে আপনার কম্পিউটারটা রিস্টার্ট দিবেন। দেখেন আমি রিস্টার্ট দিচ্ছি, রিস্টার্ট। দেখেন এখানে প্রেস এনি কি লেখা আসছে, আমি যে কোনো একটা কি প্রেস করলাম। তো প্রেস করার পর আমি মানে উইন্ডোজ যেভাবে সেট আপ দেয় ওই প্রসিডিউরই ফলো করবো, কিন্তু উইন্ডোজ সেট আপ দেবো না, উইন্ডোজ রিপেয়ার করবো। দেখিয়ে দিচ্ছি যে এটা কিভাবে করে। এই যে দেখেন আমি এখন নেক্সট প্রেস করব, যখন এই উইন্ডোটা চলে আসবে দেন আপনি নেক্সট প্রেস করেন। দেন এখানে দেখেন রিপেয়ার ইউর কম্পিউটার নামে একটা অপশন আছে, রিপেয়ার ইউর কম্পিউটার। দেন আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন এখানে চলে আসলো কি কন্টিনিউ অ্যান্ড ট্রাভেল শুট। তো আমরা এখানে ট্রাভেল শুটে ক্লিক করব। দেখেন যখন আমার ট্রাভেল শুটে ক্লিক করার পর এটা আসলো, এটা আসার পর দেখেন অ্যাডভান্স অপশন নামে যে অপশনটা আছে অ্যাডভান্স, এখানে ক্লিক করলাম। করার পর এখানে দেখেন আমার কি আছে, সিস্টেম রিস্টোর আছে, কমান্ড প্রম্পট আছে, গো টু গো ব্যাক টু দা প্রিভিয়াস। তো আমরা কি করব, আমরা এইখানে দেখেন একটা অপশন আছে কি সিস্টেম ইমেজ রিকভার, তো আমরা সিস্টেম ইমেজটাই রিকভার করব, যার জন্য আমরা এখানে প্রেস করব। প্রেস করার পর উইন্ডোজ 10 নামে যে অপশনটা আছে এটা চলে আসলো, এখানে প্রেস করব। করার পর আপনার দেখাচ্ছে যে আপনার যে ড্রাইভের মধ্যে আপনার ইমেজ ফাইলটা করা আছে ওই ড্রাইভটা আপনাকে দেখাচ্ছে। দেখেন আমার ই ড্রাইভের মধ্যে করা আছে, ই ড্রাইভটা দেখাচ্ছে। অথবা আপনি চাইলে আপনার পেন ড্রাইভে যদি করা থাকে সেক্ষেত্রে আপনি এই যে সিলেক্ট সিস্টেম, সিলেক্ট এ সিস্টেম ইমেজ দেন নেক্সট, দেন এখানে আপনি আপনার ডিস্কটা শো করতো, তো ডিস্কটা শো করলে আপনি এইভাবে দেখাই দিতে পারতেন। দেখেন আমি দেখাই দিচ্ছি যে আমার ই ড্রাইভের মধ্যে আছে, তো আমি এটা দেখাই দিয়ে আমি নেক্সট করতেছি। দেন দেখেন আমার টাইমটা দেখাচ্ছে যে এই টাইমে আপনার এটা করা হয়েছে, মানে এই দিন আমি উইন্ডোজটা দিয়েছি, তো ওই দিনের ডেটটা দেখাচ্ছে প্লাস ওই দিনে যা যা সেট আপ দেওয়া ছিল ওইগুলো আমাকে দেখাবে। তো আমি এখানে সিলেক্ট করে দিয়ে আমি নেক্সট করতেছি। দেন আপনি এখানে চাইলে এখান থেকে আপনি নেক্সট নেক্সট করে যেতে পারেন, এখানে নেক্সট দেন আপনি ফিনিশ দিতে পারেন। তো আমি এটা করতেছি না, আমি বাই ডিফল্ট যেভাবে আছে আমি ওইভাবেই করে দিচ্ছি আপনাদের। দেখেন আমি ব্যাগে যাচ্ছি, ব্যাগে যাওয়ার পর এইটা এইভাবে আছে, এইভাবেই থাকুক। দেন আমি নেক্সট করতেছি, দেন এটা যেভাবে আছে আমি বাই ডিফল্ট যা যা আছে আমি ওইভাবে করে দিচ্ছি। দেন দেখেন এই সেম লেখাই কিন্তু আসছে, ফিনিশ লেখাই আসছে। আপনি চাইলে ওখান থেকে করতে পারেন, ওখান থেকে করলে আপনি সুবিধা হলো আপনার যদি পেন ড্রাইভে ইমেজ ফাইলটা করা থাকে তাহলে আপনি পেন ড্রাইভ থেকে দিয়ে দিতে পারতেছেন। দেন আমি ফিনিশ দিচ্ছি, দেন ইয়েস দিচ্ছি। এখানে দেখাচ্ছে যে আপনার কিন্তু সব ডাটা চলে যাবে, রিপ্লেসড হয়ে যাবে। তো আমি হ্যাঁ আর ইউ শিওর, ইয়েস আমি অফকোর্স শিওর, যার জন্য আমি ইয়েস দিচ্ছি। দেন দেখেন এই প্রসেসটা কমপ্লিট হওয়ার জন্য শুরু হয়ে গিয়েছে প্রসেসটা। দেখেন আমার প্রসেসটা কাজ মোটামুটি চলতেছে। তো এই যে এখন আমার ফাইনালি কাজগুলো শুরু করে দিয়েছে।
তো মোটামুটি এইটা 10-15 মিনিটের মতো সময় নিতে পারে, কিন্তু আমার ব্যাকআপটা নিতে তেমন তেমন একটা সময় লাগে না। তো এইটাও বেশিক্ষণ লাগবে না, হয়তো বা 5-7 মিনিটের মতো লাগতে পারে। তো যতক্ষণ কমপ্লিট না হচ্ছে ততক্ষণ আমি ভিডিওটা পজ করে দিচ্ছি। দেখেন আমার কাজটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমার পিসিটা রিস্টার্ট নিবে। আপনি চাইলে এখান থেকে ক্লিক করে রিস্টার্ট করতে পারেন, না হলে আপনার 1 মিনিট পর রিস্টার্ট নিবে। তো এটা আমার 4 মিনিটের মতো টাইম নিয়েছে টোটাল কাজটা কমপ্লিট করতে। তো আমি রিস্টার্ট দিচ্ছি। ইয়েস, আপনার পিসিটা যখন রিস্টার্ট নেবে আপনি সাথে সাথে আপনার ডিস্কটা, ডিভিডি অথবা পেন ড্রাইভটা আপনি খুলে ফেলবেন। এটা না খুললে আবার প্রেস এনিকি আসবে, আবার ভুল করে যদি প্রেস এনিকি দেন তাহলে আবার প্রথম থেকে শুরু করবে। তো এটা কখনোই করবেন না। আর প্রেস এনিকি লেখা আসলে যদি আপনি প্রেস এনিকি না দেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। দেখেন আমার উইন্ডোজ চলে আসছে, দেন দেখেন এই যে আমার আগের যে সিস্টেমটা ছিল এই সিস্টেমটাই আছে। আমি দেখেন আমার পাসওয়ার্ড ছিল 123, আমি 123 দিয়ে এন্টার করছি। দেখেন আমার অলরেডি আমার কাজ কমপ্লিট হয়ে গেছে, হোপফুলি আম সাকসেস। দেখেন কমপ্লিট হচ্ছে। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখেন আমার ডেস্কটপ চলে আসছে। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন।